আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পূর্বাচল এক্সপ্রেস ওয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। রাজধানীর কুড়িল ফ্লাইওভার পয়েন্ট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার রাস্তাটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেস ওয়ে। যোগাযোগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি এটি হবে দেশের অন্যতম পর্যটন স্থাপনা। 8 লেনের এই এক্সপ্রেস ওয়ের দুই পাশে থাকছে 100 ফুট দৃষ্টিনন্দন খাল ও সার্ভিস রোড। আধুনিক এই এক্সপ্রেস ওয়েতে থাকবে না কোনো ধরনের স্টপ ওভার পয়েন্ট, থাকবে না সিগন্যালিং লাইন বা অন্য কোনো প্রতিবন্ধকতা। এখানে ছোট, বড় ও মাঝারি সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এর নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি 6 থেকে 7 মিনিটে বাধাহীনভাবে পার হবে প্রায় 12 কিলোমিটার পথ। চলতি বছরের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। একটি আধুনিক শহরের প্রধান সত্য এর যোগাযোগ ব্যবস্থা। উত্তরা বা বিমানবন্দর, কুড়িল ফ্লাইওভার, যাত্রাবাড়ি ফ্লাইওভার, চিটাগাং রোড, কাশপুর ব্রিজ, পাঁচতনা নৌসন্ধি বা ভুলতা গাউসিয়া, সকল দিক থেকে সহজভাবে প্রবেশ করা যাবে পূর্বাচলে। ঢাকার অসহনীয় যানজট থেকে শিক্ষা নিয়ে এই প্রকল্পের রাস্তাগুলোকে 30, 40 এবং 60 ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে। অপেক্ষাকৃত উঁচু ও বন্যামুক্ত এলাকা হওয়ার ফলে পাইলিং খরচও কম হচ্ছে। পূর্বাচল নতুন শহরের রাস্তা হবে বর্তমান ঢাকা শহরের খোরাখুরি মুক্ত রাস্তার শহর। ইউটিলিটি সার্ভিস লাইন মাটির নিচ দিয়ে থাকবে। বৈদ্যুতিক বা যে কোনো ইউটিলিটি কাজের জন্য রাস্তা খুঁড়োখুড়ি করতে হবে না। পূর্বাচল হবে শতভাগ ঝুলন্ত তার মুক্ত। বর্তমানে থাকা সকল বৈদ্যুতিক কেবল ও খুঁটি উঠিয়ে নেওয়া হবে। এই প্রকল্পে 62টি ব্রিজ নির্মাণ করছে বাংলাদেশ নৌবাহিনী। প্রগতি সরণি ও এয়ারপোর্ট রোডকে সংযুক্তকারী বিখ্যাত 300 ফিট এক্সপ্রেস ওয়ের কাজ শেষ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বদলে যাওয়া 300 ফিট এক্সপ্রেস ওয়ে কুড়িল বালু অংশ 8 লেনের এবং বালু থেকে কাঞ্চন পর্যন্ত 6 লেনের। নির্মাণ কাজ শেষ হলে কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত ট্রাফিক সিগন্যাল ছাড়াই যাতায়াত করতে পারবেন। এরপর ঢাকা মেট্রো রুট 6-এর নির্মাণ কাজ শেষ হলে 1 নং রুটের শাখা প্রবেশ করবে পূর্বাচলে। পূর্বাচলের প্রায় 20 ভাগেরও বেশি অংশ জুড়ে গড়ে উঠবে বাণিজ্যিক, শিক্ষা ও ক্রিয়া প্রতিষ্ঠান। এখানে রাস্তাঘাট, ফুটপাথ ও আনুষাঙ্গিক অবকাঠামোর জন্য 26% এবং লেক, পার্ক ও সৌন্দর্যবর্ধন বনায়নের জন্য থাকছে 13% জায়গা। আধুনিকতা এবং সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এই মেগা প্রকল্পে, যার ধারাবাহিকতায় পূর্বাচল আবাসিক এলাকায় তৈরি হচ্ছে 43 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম লেক। পূর্বাচলে তৈরি এই কৃত্রিম লেক হবে আঁকাবাঁকা। লেকের মাঝখানে কৃত্রিম দ্বীপে স্থাপন করা হবে ইকো পার্ক। যাতায়াতের জন্য থাকবে নান্দনিক ঝুলন্ত ব্রিজ। মুখরোচক খাবারের ব্যবস্থা থাকবে লেকে অবস্থিত রেস্তোরাঁয়। এছাড়াও পূর্বাচলের 1 নম্বর সেক্টরে 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করছে বিসিবি। এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল এই স্টেডিয়াম শুধু সৌন্দর্যই বৃদ্ধি করবে না, আমাদের ক্রীড়াক্ষেত্রেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্টেডিয়ামটি বিসিবির কাছে সহজলভ্য করে দেওয়ার পিছনে যার সবচেয়ে বড় অবদান, তার নামেই বোর্ড করবে স্টেডিয়ামের নামকরণ। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় হতে যাওয়া এই স্টেডিয়ামের নাম হবে দা বোর্ড শেখ হাসিনা স্টেডিয়াম। বহুল কাঙ্ক্ষিত এই স্টেডিয়ামটি নির্মাণ করতে বিসিবির খরচ হবে $140 মিলিয়ন। অত্যাধুনিক এই স্টেডিয়ামে থাকবে 5 তারকা হোটেল, সুইমিং পুল সহ বিশ্বমানের সুযোগ সুবিধা। অবশ্য ক্রিকেট পাড়ায় এই স্টেডিয়ামকে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বলে আখ্যা দেওয়া হচ্ছে। যদিও সম্প্রতি ভারতের আহমেদাবাদে 1,10,000 ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মিত হচ্ছে,
তবে পূর্বাচলের এই স্টেডিয়ামে আপাতত দর্শক ধারণ ক্ষমতা রয়েছে 1 লক্ষ। সেক্ষেত্রে হয়তো মেলবোর্নকে ছাড়িয়ে গিয়েও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের তকমা নিয়েই থাকতে হবে দা বোট শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামকে। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যা নৌকা নামেও বাংলাদেশের একটি খেলার মাঠ। ভবিষ্যতে এটি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দপ্তর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঢাকা ডায়নামাইটসের ঘরোয়া মাঠ। তো বন্ধুগণ, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও স্টেডিয়াম নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।